গোটা বিশালগড় মহকুমা অনুষ্ঠ রাখছে। সেখানে যিনি এসপি গেছেন এই ভদ্রলোককে এই ঘটনা শোনার পর আজকে আমি তিনবার ফোন করার পর তিনি ফোন ধরেছেন, আমাকে বলছেন হ্যাঁ মেরা ইয়ে জিম্মেদারি হ্যায় প্রায়োরিটি হ্যায় ইসকো কেসে হাম রেস্কিউ করকে ঘর ওয়াপস করনা। আরে ভাই কেউ ইসা হওয়া, তিনি আজকে এদের ঘর ওয়াপস করার জন্য কথা বলছেন, তিনি যদি এই কতিপয় গুন্ডাদের এদের থেকে সামলাতেন আজকে ঘটনা হতো না। এবং আমি যখন এখানে পুলিশ হেডকোয়ার্টারে ফোন করি, এক উচ্চপদস্থ পুলিশ অফিসার আমাকে বলছেন স্যার আমাদের এডিশনাল এসপি স্বয়ং সেখানে আছেন, এডিশনাল এসপি এবং বিশালগড় মহকুমার এসডিপিউ তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। এই বিগত দেড় দু মাসে শুধু আমরা নই, অন্যান্য সমস্ত রাজনৈতিক দল, কংগ্রেস দল, তৃণমূল কংগ্রেস দল, এমনকি ভারতীয় জনতা পার্টির মধ্যেও যারা একটু অন্যায় বিরুদ্ধে কথা বলতে চেয়েছেন এরা আক্রান্ত হয়েছেন। আর এদের সাথে উঠবস হলো এই যে কটা নাম এসছে, এ হলো তাদের ভূমিকা এবং তাদের কারণে আজকে এই গুন্ডাগর্দি হয়েছে। আর এদের গডফাদার হলো এই উপমুখ্যমন্ত্রী বিষ্ণু দেব বর্মা, তদন্ত হয়নি, একজন মন্ত্রীর চেয়ারে বসে তিনি এভাবে বলতে পারেন না কেন ঘটনা হলো ইয়ে হলো, পুলিশ তদন্ত হলো না, উপমুখ্যমন্ত্রী বলে দিল বাহার সে গুন্ডা কি সেকার দিয়া, তো গুন্ডা আসলকে তার কথা দিয়ে প্রমাণিত হয়। এই হলো ত্রিপুরা রাজ্য আজকে সুশাসন। আপনাদের কি কর্ম